কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নেমেছে। প্রচণ্ড গরম উপেক্ষা করে নানা বয়সী মানুষ সৈকতের ভেজা বালুচরে দৌড়ঝাঁপ করছেন। কেউ কেউ বালুচরে স্থাপিত কিটকটে বসে সমুদ্রের ঢেউ আর গর্জন উপভোগ করছেন। অনেকে কোমর সমান পানিতে নেমে লোনা জলে শরীর ভেজাচ্ছেন। কেউ টিউবে গা ভাসিয়ে ঢেউয়ের সঙ্গে করছেন মিতালি। অনেকে দ্রুতগতির নৌযান জেডস্কিতে ঘুরছেন গভীর জলরাশিতে। শহরের কলাতলি, লাবণী পয়েন্ট, সুগন্ধা এলাকার অন্তত 45টি হোটেল, গেস্ট হাউস ও কটেজে খোঁজ নিয়ে জানা গেছে প্রতিটি হোটেলে 50 থেকে 120 জন পর্যটক অবস্থান করছেন। হঠাৎ এত মানুষের উপস্থিতিতে স্থানীয় ব্যবসায়ীরাও বিস্মিত। পর্যটকের উপস্থিতি বেড়ে যাওয়ায় ব্যবসা বাণিজ্যেও চাঙ্গা ভাব ফিরে এসেছে। কক্সবাজার কলাতলী মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, ইতোমধ্যে শহরের 5 শতাধিক হোটেল মোটেল, 40 থেকে 50% কক্ষ ভাড়া অগ্রিম বুকিং হয়েছে। ভ্রমণে আসা পর্যটকের নিরাপত্তা দিচ্ছেন 150 টুরিস্ট পুলিশ। পর্যটকেরা সৈকতে গোসলের পাশাপাশি মেরিন ড্রাইভ দিয়ে দরিয়ানগর, পর্যটনপল্লী, পাহাড়ি ঝর্ডার হিমছড়ি, পাথুরে সৈকত ইনানি ও পাটোয়ার টেক হয়ে শুধু টেকনাফ সৈকত ঘুরতে পাচ্ছেন। সৈকতের সুগন্ধা পয়েন্টে দেখা যায় অন্তত 10,000 পর্যটকে ভরপুর সৈকত। সুগন্ধার উত্তর পাশে সিগাল, লাবণী ও কলাতলী পয়েন্টেরও রয়েছে অন্তত 10,000। সুগন্ধার উত্তর পাশে সিগাল, লাবণী ও কলাতলী পয়েন্টেও রয়েছে অন্তত 12,000 পর্যটক।